আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি তাবাস মাহমুদ। করোনাক্রান্ত বিগত দুই বছরে বিশ্ব এমন এক পরিবর্তন প্রত্যক্ষ করল যা মানব জীবনকে আমূল বদলে দিয়েছে। গৃহে এবং কর্মক্ষেত্রে যেসব কঠোর পরিবর্তন অতিবাহিত হলো তা মানুষের পোশাক পরিচ্ছদ পরিধান পদ্ধতিকে বেশ প্রভাবিত করেছে। উল্লেখ্য, মহামারীতে মানব জীবনে যে রূপান্তর ঘটেছে ইসলামী অনুশাসনমূলক জীবনযাপনে এটি স্বাভাবিক। এটিকে মডেস্ট লাইফস্টাইল বা বিনয়ী জীবনধারা বলা হয়ে থাকে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বরাতে নিউ ইয়র্ক টাইমস ইসলামিক ফ্যাশন অ্যান্ড ডিজাইন কাউন্সিলের প্রধান আলিয়া খান বলেন, একটি শালীন ও নির্মল জীবন গঠনের জন্য সাধারণত শৈশব থেকেই মুসলমানরা একই সঙ্গে শালীনতা এবং কমনীয়তায় বেড়ে উঠতে থাকে। করোনা থেকে সুরক্ষার জন্য মুখমণ্ডল আচ্ছাদিত করার বিষয়টি একটি স্বাভাবিক আচরণে রূপ নেওয়ার পর দেখা যায় যে ইসলামী ফ্যাশন এরূপ পরিচ্ছদের প্রতি উৎসাহ দেয় যা প্রত্যক্ষ ও পরোক্ষ আবর্জনা থেকে চেহারাকে মুক্ত রাখে। ইসলামী ফ্যাশন প্রকৃতি, বাস্তবতা এবং শালীনতা ও বিশুদ্ধ জীবনযাত্রার প্রতিনিধিত্ব করে। তারপরও পর্দা পালনের কারণে মুসলিম নারীদের দুর্বল ও অবহেলিত ভাবা হয়, যা খুবই অবান্তর। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে নানা সংগঠন মুসলিম নারীদের হিজাব পরিধান ও পর্দা পালন নিষেধাজ্ঞার জন্য উঠে পড়ে লেগেছে। তবে ইতিবাচক হলো, করোনা আক্রান্ত বিগত দুই বছরে মাস্ক বিশ্বের নিকাবের প্রতীক হয়ে উঠেছে। মুখ ঢেকে রাখা এখন আমাদের সামাজিক সৌজন্য বোধ হয়ে দাঁড়িয়েছে। মাস্ক পরিধানের দুই বছর অতিবাহিত হওয়ার পর অসংখ্য নারী পর্দা বা মুসলিম নারীদের নিকাবে মুখ ঢাকার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন এবং অমুসলিম হওয়া সত্ত্বেও একটি আবরণের পেছনেই নিজেদের বেশি নিরাপদ অনুভব করছেন। বিশেষত পরপুরুষের অযাচিত দৃষ্টি থেকে নিজেদের সুরক্ষায় এটি তাদের মন কেড়েছে। আশা করা যাচ্ছে, করোনার কারণে ইসলামী ফ্যাশনের প্রতি বিশ্ববাসীর যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল তা এখন পরিবর্তন হয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে, এমনটি মনে করেন আলিয়া খান। দর্শক, এই ছিল সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনার বিদেশ যাত্রাকে আরো সহজ ও নিরাপদ করতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।